ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার এলজিডি এবিসি রোডত উন্নয়নের ছোঁয়া নেওয়া লাগে দীর্ঘদিন, যার কারণে চরম দুর্ভোগত আছে এই সড়ক চলাচলকারী। জানা যায় এলজিডির অধীনে সড়ক এবিসি কুম্বরফাড়া রাস্তার মাথাতন গত 3 বছর আগে 1 কিলোমিটার সংস্কার করা হল আব্দুল বাড়ির চৌধুরীর বাড়ি পর্যন্ত, বাকি তাহি যায় 1 কিলোমিটার রাস্তা। এই এলাকাত অন্তত ন্যূনতম হলেও 2 লক্ষ মানুষ এই রাস্তা বেদি একসময় যাতায়াত করতো, সংযোগ ভাঙার কারণে মানে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে এখন মানুষজন এদিকে যাতায়াত ন করে। এখন এই বাজার বিশেষ করে বগিরহাট বাজার এখন কি একদম নিম্নমুখী। আর বিশেষ করে এই রাস্তায় খাস নোহানোর পিছনে আমি শাসক দলের নেতাকর দায়ী করছি, কারণ সরকারের উন্নয়নের চুয়া আর নফায় সবচেয়ে যোগ্য মানুষ ব্যাগ করে যে এই রোডে চলাফেরা করে। এই রোডের গত আইলি যোগ্য মানুষ নূর যোগ্যতা প্রশ্ন জাগার কাছে যে তারা কী রে জোর দাবি হচ্ছে এলাকাবাসীর দীর্ঘদিন আর অবহেলিত এই রোডর। এই রোড দিবে কোনো সমন্বয় দিয়ে সংস্কার হয়ে সত্যই আনাতে মনতে নাই। এই রোডত প্রতিদিন হাজার হাজার পথচারী, স্কুল কলেজ মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী সহ চরম দুর্ভোগ ফুহার এলাকাবাসী। এই সড়ক চলাচলকারী এলাকাবাসী এই দুর্ভোগতুন রেহাই চায়। আরা সিএনজি চালাচ্ছি বেশি কষ্ট রাস্তা মাদ্দি নাজিরহাট পৌরসভার মানুষ এমনি দূরে মানে পরিচয় দিবেলায় খুব লজ্জা লাগে, লজ্জা লাগে যে এই রাস্তাঘর কারণে আজ ইয়ে দীর্ঘ 24 বছর আর বুদ্ধি বয়স হতুন আর এটা একখানা ইটা লাগাই যেন ও দেখি। আরোগ্য যদি মেহমান আই আই এলাকাবাসী হিসাবে বারো এলাকার যোগ্য মেহমান আই ডাইরেক্ট কথা কিরিয়ে হওয়া তোমার চেয়ারম্যান মেম্বার মরি গেই না 24 বছরের মধ্যে এখন একখান ইটেও নাও পড়ে এটা আর দেশের জনগণ খুব বেশি কষ্ট পার অজ্ঞ গর্বিত মেয়ে যদি জন ফরজ হয় রাস্তায় বেদে অনেক কষ্ট হয়ে দাঁড়াই আর রাস্তায় বের সংস্কারের মধ্যে দ্রুত দাবি জানাই। দর্শক আর এই ভিডিও কিনা অনারত কমলালি এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই উঙ্গ সাবস্ক্রাইব এবং সি প্লাসের ফোন রেখা।